নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। আবারও যান সন্ত্রাস অব্যাহত রাজধানীতে রাজ্যে, এবং সেক্ষেত্রে সবসময় যে কারণটা মূল হয়ে দাঁড়ায় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে অত্যধিক গতি, তার পাশাপাশি নিয়ন্ত্রণহীন যান চালক যান চলাচল, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রায় বৃদ্ধি পেয়ে চলেছে রাজ্যে। কিন্তু সেক্ষেত্রে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে কারণ কিন্তু ভিন্ন। রাস্তাতেই দুই গবাদি পশুকে বাঁচাতে গিয়েই মূলত নিজেরাই দুর্ঘটনার কবলে পড়লেন, এবং প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ঘটনাকে দেখার পর, ঘটনা প্রত্যক্ষ করার পর খবর দেয় দমকলকর্মীদের, এবং দমকলকর্মীরা আসে ঘটনাস্থলে এবং আহত দুই যুবককে তুলে নিয়ে গিয়ে বিশালগড় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে চিকিৎসা চলছে সেই দুই যুবকের। আজকে ঘটনাটি ঘটেছে বিশালগড়ের রতননগর এলাকায়, যেখানে বাইক দুর্ঘটনায় আহত দুজন যুবক মূলত TR076514 এই নম্বরের পালসার বাইক নিয়ে বিশালগড় থেকে দুর্গানগর যাওয়ার পথে গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক। এবং বাইকে দুজন ছিল, সেক্ষেত্রে রাসেল মিয়া এবং অপরজন ছিল হানিফ মিয়া। দুজনে একটি বাইকে করে আসছিল বিশালগড় থেকে দুর্গানগরের পথে যাচ্ছিল, এবং সেক্ষেত্রে রাস্তাতে অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু কার্ফিউ একটা সময় চলছে, যার ফলে কিন্তু রাস্তাতে যান চলাচল খুবই কম, এবং তার পাশাপাশি পথ চলতি মানুষের সংখ্যাও কম, এবং তার ফলে কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত গবাদি পশুরা রয়েছে তারা কিন্তু রাস্তাতে উঠে চলে আসছে, আর ঠিক সেই সময় কিন্তু ঘটে যাচ্ছে বিপত্তি। দুই গবাদি পশুকে আজকে সেরকম ভাবে বাঁচাতে গিয়ে মূলত দুই যুবক, বাইকে থাকা দুজন যুবকই আহত হয়েছে, তারা পড়ে গেছে এবং দুর্ঘটনার কবলে পতিত হয়েছে। এবং এই ঘটনা প্রত্যক্ষ করার পর এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে, দমকলকর্মীরা ছুটে আসে, সঙ্গে সঙ্গে আহত দুই যুবককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসা চলছে দুই যুবকের, এবং যেমনটা জানা যাচ্ছে যে সেই দুই যুবকের বাড়ি কিন্তু দুর্গানগর এলাকায়, এমনটা কিন্তু জানিয়েছেন দমকলকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে বিশালগড়ে মূলত এই ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা, যেখানে দুই গবাদি পশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পতিত হয়েছে বাইক আরোহী দুই যুবক। শুনবো দমকলকর্মীরা কি বলছে ঘটনা সম্পর্কে। তাদের নাম তো পাইছেন? হানিফ মিয়া আর রাইসুল ইসলাম, বয়স 21 বছর। শুনলাম দমকল কর্মীদের বক্তব্য, সেখানে দমকল কর্মীও কিন্তু ঘটনার বিবরণী করলেন মূলত, এবং তার পাশাপাশি এই যে আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে অতি দ্রুত যান চলাচল বা অতি দ্রুত বাইক নিয়ে যে আসছিল সেটা কিন্তু কোনো রকমভাবে এড়িয়ে দেওয়া যায় না, নিশ্চয়ই কোনো কারণে আবারও সে রাস্তা ফাঁকা থাকার ফলে কিন্তু রাস্তাতে যানবাহনের সংখ্যাটা না থাকার ফলে কিন্তু গাড়ির যে স্পিড সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এবং তার ফলে মূলত অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তারা, এবং তার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে। এবং তেমনটাই ঘটলো আজকেও, যেখানে রাস্তার উপরে চলে আসে আচমকায় দুই গবাদি পশু, এবং তাদেরকে বাঁচাতে গিয়েই মূলত বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছে দুইজন যুবক, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে বিশালগড়ের মহকুমা হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলতেছে তাদের, প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে, এবং সেরকমভাবে খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত না হলেও আহত হয়েছে দুজনই। যান সন্ত্রাস রয়েছে রাজ্যে অব্যাহত, এবং প্রায় প্রত্যেক দিনই কিন্তু অ্যাক্সিডেন্টের খবর উঠে আসছে, সেখানে রাজ্যের আনাচে কানাচে কিন্তু এরকম ঘটনা প্রত্যক্ষ করা যাচ্ছে। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে দুদিক থেকে দুটো গাড়ি ঊর্ধ্ব গতিতে আসার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এবং সেক্ষেত্রে আজকের যে দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি সেটাতে কিন্তু কারণটা একটু হলেও ভিন্ন, যেক্ষেত্রে দুটো গবাদি পশুকেই মূলত বাঁচাতে গিয়ে আহত হয়েছেন দুই যুবক। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করার পর খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে, দমকলকর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে খবর পেয়ে, এবং তারা রাস্তাতে পড়ে থাকা দুই যুবককে তুলে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে, এবং সেখানে চিকিৎসা চলছে বর্তমানে দুই যুবকের। দেখতেই পাচ্ছি সেই ছবি, যেখানে বিশালগড় রতনগর এলাকায় হয়েছে পুরো ঘটনাটি, যেখানে বাইকের
আহত দুই যুবক। ঘটনার বিবরণে যেমনটা জানা যাচ্ছে যে TR07-6514 নম্বরের পালসার বাইক এবং সেই বাইকেই ছিল দুই যুবক এবং তারাই মূলত গবাদি পশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পতিত হয়েছে। একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সময় সুসঙ্গে থাকুন।